পোষমেলা করতে পারলাম না। যেরকম ভাবে আপনাদের মন ভারাক্রান্ত হয়েছে, বিশ্বভারতীর সঙ্গে যুক্ত যারাই আছেন তাদেরও মন কিন্তু আজকে অন্তর আত্মা কাঁদছে। যখন ফাঁকা মাঠ দেখে আমি আজ আসলাম, আমার চোখের জল বেরিয়ে, কারণ পোষমেলা আমরা করতে পারলাম না। আমি কাউকে দায়ী করছি না, কিন্তু আপনারা সবাই জানেন যে আজকের দিনে যে পরিবেশ আমাদের করোনা বাবা জীবন এবং অমিক্রন বাবা জীবনের প্রকোপ আপনারা সবাই জানেন, সেই পরিস্থিতিতে পোষমেলা করাটা কতটা স্বাভাবিক সে বিষয়ে ব্যাখ্যা নাই দরকার। কিন্তু আমি ক্ষমা প্রার্থী এই কারণে, কারণ আমরা কিন্তু চেষ্টা করেছিলাম, যারা জানেন না তাদের জ্ঞাতার্থে আমি জানাই, পোষমেলা করার প্রচেষ্টা আমরা অক্টোবর মাস থেকে নিয়েছিলাম। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হয়, যখন ওই চিঠি আমরা কেন্দ্রীয় সরকারকে পাঠাই তো তারা বলেন যে রাজ্য সরকারকে লেখা হোক, কারণ কোভিড প্রোটোকলটা লোকাল কন্ডিশন অনুযায়ী ঠিক করতে হবে। আমরা রাজ্য সরকারের স্বাস্থ্য সচিবকে লিখি যে এই পরিস্থিতিতে কি করা উচিত, আপনারা কি উপদেশ দেন। আপনারা বিশ্বাস করুন, যে চিঠি আমরা অক্টোবরে গোড়া দিয়ে লিখেছিলাম সেই চিঠি আমরা তিনবার, তাকে রিমাইন্ডার বলা হয় দিন, সেই জবাব কিন্তু আজ আমরা পাই। সেই পরিস্থিতিতে পৌষমেলা করাটা কতটা যুক্তিযুক্ত সে সম্বন্ধে কিন্তু আমরা খুব চিন্তায় পড়ে গেলাম। তাই শেষ মুহূর্তে ঠিক করলাম যে পৌষমেলা বোধ হয় আমরা এবারে করতে পারলাম না।